এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার বিসমিল্লা আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় বন্ধুগণ আমরা পৃথিবীতে যে কোনো বৈঠকে বসি না কেন ইবাদতের বৈঠক বা আলোচনা হোক যে কোনো বৈঠক বৈঠক শেষ করে শেষ মুহূর্তে যদি আমরা একটি দোয়া পড়ি তাহলে আমরা যে কোনো ভালো কাজ করলাম এটি আমাদের জন্য কেয়ামতপন্ত সঞ্চয় থেকে যাবে আর যদি এই বৈঠকে কোনো পাপের কাজ হয়ে যায় তাহলে এটি মোচন হয়ে যাবে প্রিয় নবী সাল সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এ বিষয়ে যেটি আমরা কাফারাতুল মজলিস তথা বৈঠকের কাফারা বলে আমরা জানি আবুদাউত্তির মিদি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেন যে হাদিসটি আল্লামা নাসির উদ্দিন আলবানি সহি বলেছেন রসুল সাল সাল্লাম করেছেন যদি তোমরা কোনো বৈঠকে বসো বৈঠকে বসার পরবর্তীতে বিভিন্ন কথাবার্তা হয়ে থাকে বৈঠকে যদি পরবর্তীতে এই দোয়াটি পড়ো সুবাহানাকা আল্লাহ হুম্মা অবি হামদিকা আশাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাক ফিরুকা ইলাই তাহলে সব কিছু মোচন হয়ে যাবে কারণ কি পড়লেন আপনি একটু চিন্তা করেন সুবাহানাকা আল্লাহ হুম্মা অবি হামদিক হে প্রভু আমি আপনার প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করতেছি ইল্লা আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই নেই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনার কাছে তবা করতেছি আবু বারজা আল আস্তামী থেকে বর্ণিত আবুদ আধ্যাদিষ্টি বর্ণনা করছেন রসুল সাল্লাম যে কোনো বৈঠকে বসতেন বসার পরে যখন বৈঠক সমাপ্তি করতেন ঈদের সমাপ্তি করতেন মা এসারাদি আল্লাহনা বলেন রসুল সাল্লাম যে কোনো বৈঠকে বসতেন কোরআনতেলাত হোক নামাজ হোক বৈঠক যখন শেষ করতেন এই দোয়াটি পড়তেন আমি রসাল্লাম জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ আপনি এই শব্দগুলি যে পড়েন এর কারণ কি তখন রসুল সাল্লাম বললেন সৎ কাজগুলি এই দ্বারা নিরাপদ হয়ে যায় এবং অসৎ যদি পাপের কোনো কিছু কাজ হয়ে থাকে এই দ্বারা মোচন হয়ে যায় তাই প্রিয় বন্ধুক আসুন আমরা দোয়াটি শিখে নেই سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك